দূরবীন অ্যাপসে সবাইকে স্বাগতম। আজকে আমরা খাদ্যের অন্যান্য উপাদান সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করি শর্করা সম্পর্কে। শর্করা হচ্ছে প্রাণীদেহের শক্তি উৎপাদন করার প্রধান উপাদান হচ্ছে শর্করা বা গ্লুকোজ। আমরা এর আগের চ্যাপ্টারে জেনে আসি শালক সংশ্লেষণ এবং শ্বসন সম্পর্কে। তো শালক সংশ্লেষণের মধ্যে শর্করা ছড়ি হয়। এই শর্করা বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে মনোস্যাকারাইড বলা হয়, দুই নম্বর হচ্ছে ডাইস্যাকারাইড কিংবা এবং তিন নম্বর হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড সাধারণত মধু থেকে পাওয়া যায়, ডাইস্যাকারাইড হচ্ছে বিভিন্ন ধরনের ফল থেকে এবং পলিস্যাকারাইড চাল ডাল এসব থেকে, চাল আটা এ ধরনের উপাদান থেকে পাওয়া যায়। এবং শর্করা জাতীয় খাদ্যের প্রধান প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের শরীরে যে শক্তি উৎপাদন এক্ষেত্রে কাজ করে। এর পরবর্তী যে খাদ্য উপাদান রয়েছে সেটি হচ্ছে স্নেহ বা চর্বি। মানুষের বা উদ্ভিদের বা প্রাণীর দেহে তাপ সৃষ্টি করার জন্য যে খাদ্য উপাদানটি দেয় সেটা হচ্ছে স্নেহ বা চর্বি। এদের দুটি উৎস রয়েছে, একটি প্রাণীজ উৎস এবং দুই নম্বর হচ্ছে উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ প্রাণীজ উদ্ভিদ উৎসের মধ্যে রয়েছে যে আমরা গরুর মাংস কিংবা খাসির মাংস, এই সকল মাংস থেকে যে চর্বিটা বা স্নেহ ফ্যাট জাতীয় খাদ্য আমরা পেয়ে থাকি এরা হচ্ছে প্রাণীজ উৎস। এবং উদ্ভিজ্জ উৎস হচ্ছে বিভিন্ন ধরনের তেল, এগুলো হচ্ছে গিয়ে এরা যেমন সয়াবিন তেল কিংবা সরিষার তেল, এরা হচ্ছে উদ্ভিজ্জ উৎস স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যের। এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে খনিজ লবণ। দেহ গঠনের জন্য মানুষের শরীরে বিভিন্ন ধরনের খনিজ লবণের প্রয়োজন হয়। যেমন ধরা যাক যে থাইরয়েড বা এই থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আমাদের আয়োডিনের প্রয়োজনীয়তা অনেক বেশি, কিংবা আমাদের রক্তের যে পিএইচ মেনটেন করার জন্য সোডিয়াম ক্লোরাইডের প্রয়োজনীয়তা অনেক বেশি। এবং এই যে মানুষের শরীর বা প্রাণীজ শরীরের যে এই আয়নিক ব্যালেন্স কিংবা অন্যান্য কাজ করার জন্য যে খনিজ লবণ প্রয়োজন সেগুলো মানুষ বিভিন্ন খাদ্যের মাধ্যমে পেয়ে থাকে। এবং এর পরবর্তীতে রয়েছে ভিটামিন, খাদ্য উপাদান ভিটামিন। ভিটামিনকে অনেক ধরনের খাদ্য প্রাণ বলা হয়। ভিটামিন হচ্ছে মানুষের জন্য খুব উপকারী এবং প্রয়োজনীয় একটি উপাদান, খাদ্য উপাদান। এবং এই ভিটামিনের সাহায্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এর অভাবে, এবং এই ভিটামিনগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের প্রতিরোধ সম্ভব হয়। আমরা কিছু ভিটামিন সম্পর্কে আমরা যদি ফার্স্টে জানতে পারছি তাহলে দেখা যায় ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ফ্যাট দ্রবণীয় ভিটামিন এবং দুই নম্বর হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। ফ্যাট দ্রবণীয় ভিটামিন মধ্যে রয়েছে ভিটামিন এ ডি ই কে এবং পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এবং এ ডি এ কে এই ভিটামিনগুলো মানুষের শরীরে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রয়েছে। যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, বাচ্চাদের এক্ষেত্রে খুব বেশি দেখা যায় যারা ভিটামিন এর অভাবে এদের রাতকানা রোগ হয়। এরা মানুষের শরীরে চোখে দুই ধরনের কোষ থাকে, একটি হচ্ছে রড কোষ এবং কোন কোষ। এই রড কোষগুলো আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে এবং কোন কোষগুলো আমাদের
যে আলোতে দেখতে সাহায্য করে। তো ভিটামিন এর অভাবে এই রডকোষগুলো ধ্বংস হয়ে যায়, যার ফলে আক্রান্ত ব্যক্তি অন্ধকারে এই রডকোষগুলো কাজ না করার ফলে তারা অন্ধকারে কোনো ধরনের বা রাতের বেলা কোনো ধরনের জিনিস দেখতে পায় না। এবং ভিটামিন ডি এর অভাবে দুটি রোগ হয়, বাচ্চাদের ক্ষেত্রে হয় রিকেটস এবং বয়স্ক বা বড়দের ক্ষেত্রে হয় অস্টিওম্যালেশিয়া। রিকেটস হচ্ছে এক ধরনের রোগ, এখানে মানুষের বাচ্চাদের শরীরে যে হাড়গুলো থাকে সেগুলো হচ্ছে অনেক নরম হয়ে যায়, হাড়ের মধ্যে ব্যাকা হয়ে যায় হাড়গুলো, হাড়ের মধ্যে ভাঁজ সৃষ্টি হয়। এবং এই রোগটির প্রধান এবং প্রধান অংশ প্রয়োজনীয় যে চিকিৎসা সেটা হচ্ছে ভিটামিন ডি দ্বারা তাদেরকে চিকিৎসা করা হয় এবং এই রোগটি ঠিক করা হয়। কিন্তু ভিটামিন ই এর অভাবে এটা হচ্ছে মানুষের চামড়া অনেক কুচকিয়ে যায় বয়স হয়ে গেলে, এই ভিটামিন ই এর অভাবে এই জিনিসটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়। এবং ভিটামিন কে এটা হচ্ছে আমাদের রক্তে বিভিন্ন ধরনের রক্ততন্ত্রের কিছু উপাদান রয়েছে, ভিটামিন কে এই উপাদানগুলো তৈরি করে। এই উপাদানগুলো কিছু কিছু উপাদান ভিটামিন কে থেকে তৈরি হয়। এবং ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন কিছু রোগ রয়েছে যেমন বেরি বেরি কিংবা অ্যানিমিয়া, বিভিন্ন ধরনের অ্যানিমিয়া এই ভিটামিন বি এর কমপ্লেক্সের অভাবে তৈরি হয়। যেমন একটি অ্যানিমিয়া রয়েছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এরা ভিটামিন B12 অভাবে এই ধরনের অ্যানিমিয়া সৃষ্টি হয়। ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কার্ভি নামে একটি রোগ হয়, যেটি হচ্ছে মানুষের দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়ি থেকে বিভিন্ন ধরনের ব্লিডিং কিংবা বলা যায় রক্তক্ষরণ সৃষ্টি হয়। এবং পরবর্তী যে খাদ্য উপাদান রয়েছে সেটা হচ্ছে পানি। পানি সম্পর্কে আমরা সকলেই জানি, পানি আমাদের দেহে খুবই প্রয়োজনীয় একটি উপাদান, মানুষের শরীরের পরিবহন এবং বেঁচে থাকার জন্য যে ধরনের বিপাকেও কাজ সম্পন্ন হয় সব কিছুতে পানি একটি বিশেষ ভূমিকা পালন করে। আজ আমরা এ পর্যন্তই আলোচনা করি, পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।